হলে কাল থেকে সব এমপিও ভক্তির দাবিতে আমরণ অনশনে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা ছাব্বিশ ডিসেম্বর থেকে চলমান আন্দোলন কর্মসূচির ষষ্ঠ দিনে এসে অনশনে যান তারা কিন্তু আমরা এই রকম আশার মিথ্যা আশার দশ বছর দেরি আমরা শুনছি কিন্তু এখনো তার কোনো ফলাফল পাইনি আমরা আসলে শান্তিপূর্ণ আন্দোলন চাচ্ছি আমরা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছি ওনার সদয় অনুভূতি চেষ্টা করছি আমরা ফেডারেশনের নেতারা বলছেন দাবি পূরণ না হওয়া পর্যন্ত অনশন চলবে বুধবারের মধ্যে দাবি আদায় না হলে বৃহস্পতিবার থেকে নন এমপিও সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেওয়ারও ঘোষণা দেন তারা দেওয়ালে পিঠ ঠিকই গেছে আমাদের এখান থেকে সরে আসার কোনো সুযোগ কারণ আজকে আমাদের নিয়ে হয় আমাকে বিভিন্নভাবে পার্শ্ব করার চেষ্টা করবে আর না হলে আমাকে হুমকি দিবে আজকের না হলে প্রতিষ্ঠান বন্ধ করে শিক্ষক কর্মসে ঢাকায় আসার জন্য আহ্বান জানাবো থাকা শিক্ষকদের সাথে সংহতি জানান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিশিষ্ট জনের তারা শিক্ষকদের এই দাবি দ্রুত মেনে নেওয়ার আশ্বাসটা যদি বাস্তবায়ন না হয় তাহলে পরে সেই আশ্বাস দেওয়া না দেওয়া একই কথা সরকারের কাছ থেকে সুস্পষ্ট ভাবে বলতে হবে কবে থেকে তারা আমার কাছে ক্ষমতা নয় এই সরকারকে দাবি মানতে বাধ্য করার কিন্তু আমি এটা জানি যদি আপনারা আপনাদের আন্দোলন চালান এই আন্দোলন জিতবে আন্দোলনকারীরা যখন মন্ত্রীদের ফিরিয়ে দেয় বুঝতে হবে আপনার সরকারের প্রতি মানুষের কতটা আস্থা এই আস্থা নিয়ে কিন্তু বেশি দিন চলতে পারবেন না তাই অনতি বিলম্বে আপনি আপনার বিশ্বস্ত লোককে এখানে পাঠিয়ে এদের দাবি দেওয়া মেনে নিয়ে অন্য শিক্ষককে যদি দাবি মানতে পারেন তাহলে এদের মানতে পারবেন না কেন অনশনে এ পর্যন্ত অসুস্থ হয়ে পড়েছেন সত্তর জনের বেশি শিক্ষক কর্মচারী আহসান হিমেল চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা